ঝলসানো গরমের সবুজ শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের সবুজ কথা এবারে তো তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছিল আর আমার সবুজ ছানারা থাকে বারোতলার পূব দক্ষিণ পশ্চিম তিন দিক খোলা ছাদ বাগানে সকাল পৌনে ছটা থেকে বিকেল পাঁচটা অবধি ঝলসানো গরমে অসহ্য কষ্ট সহ্য করতে করতেও কিভাবে তারা বাঁচল তারই গল্প আজকে করব আমার ছাদ বাগানে যেহেতু দিকেই ছায়া লেশমাত্র নেই তাই অসহায়ের মতো এখানেই তাদের রেখে দিয়েছি প্রকৃতির জিনিস প্রকৃতির মাঝে ছেড়ে দিলেও আমার দিক থেকে যা যা করণীয় সেটুকু করেছি আর সত্যিই বলছি বাকিটা কিন্তু ভাগ্যের হাতেই ছেড়ে দিয়েছিলাম ঠিক ভোর ছটায় আমার জানালা থেকে তোলা এই ছবি দুটো দেখলেই বোঝা যাচ্ছে সূর্যের কি মারাত্মক দাপট আর তাতেই যত বিপত্তি আমার যে কটা বোগেনভালিয়া আছে তার মধ্যে একটা আছে মানে সবুজ পাতার মধ্যে সাদা ছিটছি যাকে বলে ভেরিগেটেড লিভের কিন্তু এটা কিন্তু তা নয় এটা কী হয়েছে ক্লোরোফিলটা নষ্ট হয়ে গিয়ে সেই জিনিসটা হয়ে গেছে এই যে দেখো জবা গাছের কাছে যাচ্ছি সে জবা গাছের পাতাটাও কীরকম হয়ে গেছে এমনি হলুদ হয়ে যায় যখন নিউট্রিশানটা কমে যায় বা গাছের কোনো অন্য কোনো রোগ সেটা আলাদা এটা যেমন ক্লোরোফিল নষ্ট হয়ে গিয়ে কি অবস্থা হয়ে গেছে এটা হলো আমার বট অস্বত্বের বনসাই। বট অস্বত্য গাছ যেখানে রাস্তার মধ্যে থেকে ছায়া দেয় রোজ রোদ ঝড় বৃষ্টি সব সহ্য করে তারা টিকে থাকে কি অবস্থা দেখো প্রত্যেকটা পাতা কি হয়েছে রোদে এই সময়টা এখন সকাল পৌনে ছটা কি পাঁচটা চল্লিশ মতো হবে কিন্তু এই যে দেখো সূর্য মুখ দেখা দিয়েছে একদম ঝলসে যাচ্ছে মনে হচ্ছে আমি এই দিকেই এই পুব দিকে মানে আমার অ্যাডেনিয়ামগুলো রেখেছিলাম যাকে মরুভূমি গোলাপ বলে এরাও ঝলসে যাচ্ছিল দেশি ভ্যারাইটিগুলো মানে ফুটছে ফুটে একদিন থেকে শুকিয়ে যাচ্ছে আর বাকি যে হাইব্রিড ভ্যারাইটি সেগুলোর কুড়ি তো মুখ খোলার কোনো কারণ নেই তার আগেই শুকিয়ে পুরো কাঠ যেখানে তিন দিন অন্ত জল দিলে চলে অ্যাডেনিয়ামে সেখানে দিনে দুবার করে জল দিয়েছি মানে সকাল ভোর পাঁচটার সময় যে মানে পনে পোনে ছটা নাগাদ যে প্রথম সূর্যের যে রশ্মি মানে গাছ মানে একটা পুরো পুড়িয়ে দিচ্ছে দাঁড়ানোই যাচ্ছে না সেখানেও একটা মানুষ না দাঁড়াতে পারলে একটা গাছ কী করে সহ্য করবে এডেনিয়াম গাছগুলোকেও পুরো ঝলসে দিয়েছিল এই যে গাছটা দেখছো এটা এর শীতের চেহারা শীতের শেষও ভালো ফুল দিয়েছে আবার গরমের সময় মানে গরমের শুরুতেও কিন্তু গাছ ভর্তি ফুল ফুটেছে এরপরেও এবং সেই প্রত্যেকটা ফুলগুলো খুব সুন্দর হেলদি এরপরেও গাছে প্রচুর কুড়ি ছিল মানে ভালো কুড়ি এই ফুলগুলোর চেহারাটা খুব বড় হয় কিন্তু যেই প্রচণ্ড গরম পড়লো তখন একটা অদ্ভুত জিনিস হলো কুড়িগুলো না ফুটছে না ঝরে যাচ্ছে আমি ভাবছি হয়তো ফুটবে কালকে ফুটবে কারণ কুড়ি তো কোনো শুকোচ্ছে না সাত দিন ধরে সেই রকম কুড়ি গাছের মধ্যে সাতটা কুড়ি এরকম রয়েছে আমি ছবি তুলিনি কারণ গাছগুলোকে তখন ওই তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে বারো তলায় বাঁচাতে পারবো কি আর আমার গিয়ে ছবি তোলার মতো ওখানে অবস্থা ছিল না সে প্রতিটা কুড়ি আমি ছিঁড়ে ফেলে দিয়েছি সেভেনটিন্থ মার্চ যখন কলকাতাতে দারুণভাবে গরম পড়ে যায় সেই সময়কার আমার এই ছাদের বিম ছুঁয়ে যাওয়া গাছটার ফুলের চেহারাটা দেখো কিভাবে ফুলে ভরে রয়েছে এবং ফুলের সাইজ এবং গাছে প্রতিটা মাথায় মাথায় কুড়ি মানে দারুণ হেলদি একটা চেহারা কিছুদিনের মধ্যেই দেখো তার পরের ফুলটা এই যে এখনের ফুল দেখো এটা মে মাসের ফুল গাছটা পুরো নষ্ট হয়ে গেছে ফুলগুলোর চেহারা দেখো পুরো ডিফর্মড আবার কবে এই জায়গায় নিয়ে আসতে পারবো জানি না তবে পাশের যে গাছটা দেখতে পাচ্ছ একটু ছোট এই গাছের ফুলগুলো কিন্তু এটা তো দেশি ভ্যারাইটি এটা কিন্তু অতটা খারাপ হয়নি এই যে এই ফুলগুলো এগুলো কিন্তু এখনও এরকমই রয়েছে যেহেতু এগুলো ভীষণ হার্ডি গাছ নরম ফুল আর টিকবে কী করে এই মোটা মোটা পাতাগুলোর কি অবস্থা দেখো সামনের দিকটা পুরে এটার যে সাদা সাদা অংশ দেখছো সবুজের মধ্যে এটা কিন্তু এটাই বিউটি বটপাতাগুলো বা অসত্য বা জবা বা বোগানভেলিয়া যেরকম হয়ে গেছে এটা সেটা নয় এটার এটাই বিউটি সাদা সাদা তো এটার হচ্ছে পাতার সামনের দিকটা কি বিচ্ছিরিভাবে পুড়ে গেছে এটা বট থেকেও মোটা পাতা হয় কিন্তু পুড়ে কি বিভৎস চেহারা হয়েছে এদের সূর্যের এই পুড়িয়ে দেওয়া তাপে আমার ছানাদের কি অবস্থা হয়েছিল সেটা তো বলেছি এবার তাদের বাঁচাতে কি কি করেছি সেটাই একটু বলি আমার করা কাজগুলোর মধ্যে কিছু কিছু ভুলও করে ফেলেছি সেটার কথা পরে দেখাচ্ছি গাছগুলোকে ঠিক এরকম সবুজ রাখতে প্রথম যে কাজ সেটা হলো কিন্তু গাছের জল দেওয়া ঠিক ভোর ছটাতে দিনের প্রথম জলটা দিয়েছি এই সময় গার ঘোড়া দুটো দুটোতেই খুব ভালো করে কিন্তু জল দিতাম এরপর আবার বিকেলে আমার এখানে যেহেতু জলের টেম্পারেচার কমতে কমতে সন্ধ্যে সাতটা বেজে যেত তাই আমিও আমি ওই সন্ধের সময় ওই সন্ধ্যে সাতটা নাগাদি গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিতাম সারাদিনের ঝলসে যাওয়া তাপে গাছ নেতিয়ে গেলেও কিন্তু অন্য কোনো সময় মানে ওই সন্ধে নামার আগে তাতে কিন্তু জল দেওয়া যেত না যদি আমি দিতাম তাহলে মারাত্মকভাবে শখ লেগে গাছটা কিন্তু মারা যেতে পারবে এবার দিনের তাপমাত্রা যখন কমে আসতো সে সন্ধের সাতটাতে জল দেওয়ার পরেও আবার যখন রাত নটা বাজতো তখন সেই সময় নটা নাগাদ আবার গাছের গাটা ভালো করে ধুয়ে দিয়েছি মানে যতটা ঠান্ডা রাখা যায় এটা কিন্তু জলের স্প্রেটা দেব এটা গোড়ার দিকে বেশি জল দিয়েছি পরে তা কিন্তু নয় এখানে গাটা খুব ভালো করে ধুয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কিভাবে দিয়েছি এটা কিন্তু গোড়ার দিকে নয় কিন্তু গোড়াতে যদি বেশি আমি জল দিই যে গাছকে ঠান্ডা রাখবো তাহলে কিন্তু গাছের মানে শিকড় ওই জলে পচে গিয়ে গাছটা মারা যেত এই যে দেখো আমার নিজের হাতে কলম করা এই সুন্দর গাছটা হঠাৎ করে এই গরমেই মারা গেল এটা কিন্তু এই গরমেরই ছবি এত সুন্দর ফুল দিয়েছে হঠাৎ করে দেখলাম শিকড়টা পচে গিয়ে গাছটা নেতিয়ে এত হেলদি সুন্দর গাছটা মারা গেল গাছগুলোকে ঠিক রাখতে দ্বিতীয় যে কাজটা করেছি সমস্ত ছোট ছোট গাছগুলো এই যে দেখতে দেখতে পাচ্ছ একটা জবা গাছ হাইব্রিড ভ্যারাইটির এটা কিন্তু এইরকম প্রচণ্ড গরমেও এরকম সুন্দর ফুল দিয়েছে সেটা কোথায় রেখেছি একটা বিরাট মিলি গাছের পেছন দিকে মানে যত লম্বা গাছগুলোকে সামনে রেখে তার ভেতরে ভেতরে ছোট গাছগুলোকে যতটা সম্ভব মানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমার যেহেতু জায়গা কম গা ঘেঁষা করেই রাখতে মানে হয়েছে আমি বাধ্য হয়ে রেখেছি সেটা এটা খারাপটা মানে অসুবিধা হয় কিন্তু এই অসুবিধাটাই আমাকে কিছুটা সুবিধা করে দিয়েছে একজন আরেকজনকে ছায়া দিয়েছে কিন্তু যারাই এই গরমে মানে অনেকটা জায়গাতে খোলা খোলা গাছ রেখেছ মানে যারা রেখেছে তাদের কিন্তু গাছের আরও ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় কারণ আমার এখানে এইভাবে ঘেঁষা ঘেসি করে রাখাতে কিন্তু কিছুটা সুবিধা হয়েছে বড় গাছগুলো ছোট গাছগুলোকে ছায়া দিয়েছে এবার আমার একটা ভুল কাজের কথা বলি দেখো মানে ভালো করতে গিয়ে কিভাবে আমি ক্ষতি করে ফেলেছিলাম কিছু গাছের ঠিক এই জায়গাটাতে আমার তিনটে ভালো হাইব্রিড ভ্যারাইটির জবা আছে এদেরকে বাঁচাতে গিয়ে আমি এই ছাতা ইউজ করেছিলাম কারণ আমার তো শেড দেওয়ার কোনো সবাই গ্রিন নেট দেয় আমার তো উপায় নেই আর দেখো রকম ঝলসে যাওয়া তাপ সূর্যের যে এখানে কিছু কিছু জবাগুলোকে আমি ভেতর দিকে ঢুকিয়ে রেখেছি কিন্তু উল্টো দিকে যেটা দেখালাম যেখানে ছাতা রেখেছি এটা পুরোটা রোদ চাপায় কী করবো তা আমি ভাবলাম যদি ছাতা দিয়ে দেখি না কিছু করা যায় কি না এই দেখো সূর্যের রোদ দিকে দেখাই দেখো কীরকম প্রচণ্ড তাপে ঝলসে যাচ্ছে তা এই ঝলসানো তাপ থেকে বাঁচানোর জন্য কি বুদ্ধি করে যে দিয়েছিলাম আমি এরকম মিলি গাছের ওপরে আমি ওই ছাতাটা দিয়ে দিয়েছি কালো ছাতা ভেবেছি তাহলে ভেতরে যে তিনটে জবা গাছ গাছে হাইব্রিড তারা ভালো থাকবে সত্যি তারা ভালো ছিল কুড়িগুলো সুন্দর ফুটেছে কোনো অসুবিধা হয়নি যতগুলো কুড়ি ছিল তিন দিন পরপর আমি এই যে এই যে দেখাচ্ছি ফুলটা এই গাছটা এখানে তিনটে গাছ আছে খুব সুন্দর ফুল ফুটেছে তিন চার দিন পরে যখন আমি তুললাম মানে রোজই তুলে ফেলছি তো বিকেলের দিকে দেখলাম কি যেখানে আমি কালো ছাতাটা দিয়েছিলাম সেখানে ওই মিলি গাছে তো ফুল ভর্তি ছিল একদম ফুলগুলো ঝলসে আর পাতা মিলি গাছের পাতাও তো খুব ভারী হয় একদম পুরো পুড়ে গেছে এরা বেঁচে গেছে ওই ছাতা দেওয়াতে এরা দেখো সুন্দর ফুটে ওছে কারণ এরা তো ওই যে আগে ওই গাছটা আরেকটা আট ফুট লম্বা ন ফুট লম্বা গাছটা তো মানে ফুলগুলো নষ্ট হয়ে গেছে কারণ পুরো পায় ভোর পাঁচটা থেকে এদেরকে আমি ছাতা দিয়েছি এটা মিলি গাছের পেছনে ছিল বা ছাতা দিয়েছি কিন্তু মিলি গাছের পাতা যে ওরকমভাবে পুড়ে যাবে আমি ভাবতে পারিনি তারপর থেকে আর দিনই যা হয় ভাগ্যের হাতে ওদের ছেড়ে দিয়েছিলাম এই যে এই মিলি গাছের পাতাগুলো পুরো ঝলসে পুড়ে গেছিল একটু আগে যে বললাম ছায়া দেবার জন্য ঘেঁসা করে গাছগুলো রেখেছি এতে আবার উল্টো ফলও হয়েছে এত ঘেঁসা করে রাখার জন্য গাছে যে মানে পোকা হয়েছে সেটা আমি খেয়াল করতে পারিনি এবার অসম্ভব রকম পোকা হয়েছে এই গরমে শুধু জবা গাছে মিলিবাগ হয়েছে তা না গোলাপ এমনকি আমার যে বনসাই আছে বনসাইয়ের বটপাতার তলাগুলো তো একেবারে সাদা হয়ে গেছে আমি আর সেটার ভিডিওটা তুলিনি কিন্তু এই যে জবা গাছে দেখা গেল এত মিলিবাগ মানে ওষুধ দিয়েও কিছু করা যাচ্ছে না শেষে আমি কি করেছি না ওষুধ তো দিয়েছি তাছাড়া ফুলগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি ওষুধ কি দিয়েছি না কাকা সাত দিন অন্তর দিয়েছি আর তাছাড়া নিম পাতার জল ভিজিয়েও দিয়েছে এই যে এই গাছটা ভেতর দিকে ছিল বলে পুরো সাদা হয়ে গেছিলো মিলিবাগে আমি পুরো আর মানে কতটা আমি কি করব মানে নিম পাতা দিয়েই বা কে এই যে দেখছো মানে কীরমভাবে হয়ে রয়েছে এই যে মাথার সামনের দিকেও এগুলো পুরো কেটে ফেলেছি মানে এরপর আমি কাটবো এখান এখনও কাটেনি নিম পাতা দিয়েছি নিম পাতা দিয়েও আর কাকা তো আমি কাকাটাই দিই কারণ কাকা গ্রোথ এগুলো এটা হিসাবেও কাজ করে আমি জানি না এটা প্রচণ্ড গরমের জন্য কিনা সাংঘাতিকভাবে এবার মিলিবাগ হয়েছে কোনো গাছ বাকি থাকেনি নি যে মিলিবাগের আক্রমণ থেকে তারা রেহাই পেয়েছে সমস্ত পাতাগুলো কুঁকড়ে একদম শেষ হয়ে গেছে এই মিলিবাগের আক্রমণে গাছে মেনলি জবা গাছেরই যে সামনের দিকের যে অংশটা কুঁকড়ে গেছে আমি সেদিকটা একদম কেটে দিয়েছি মানে যদি নতুন করে হয় কারণ ওষুধ দিয়ে তাদের আর ঠিক করা যায়নি মানে যাচ্ছে না আর যত বট পাতার পেছন দিকে হয়েছিল ছেয়ে গেছিলো মিলিবাগ পুরো কেটে দিয়েছি এবার আসি খাবারের কথায় আমি অন্য সময় সর্ষের খোল আর ডিএপি ভেজানো জল দিই কিন্তু গরমেও দিয়ে থাকি কিন্তু এবারের মারাত্মক গরমে সর্ষের খোল কিন্তু দিইনি কারণ সরষের খোলের একটা বিরাট পাওয়ার থাকে সেটা কিন্তু গাছকে নষ্ট করে দেবে তার জন্য কি করেছি যে গাছে প্রচুর পাতা শুকনো হচ্ছে না আমার একটা ইয়ে গাছ আছে কী বলে জামরুল গাছও আছে সেই পাতা বা জবা গাছের পাতা যা পাতা শুকনো হচ্ছে সেগুলো একটা টবের মধ্যে ভিজিয়ে রেখে প্লাস্টিকের টবে দশ দিন ভিজিয়ে রেখে সেই জলটা সেই কালো জলটা বা সবজির খোসা সেগুলো ভিজিয়ে কিন্তু আমি দিয়েছি তার থেকেই নাইট্রোজেন পেয়েছে আর কি দিয়ে যদি পটাশিয়াম সেটা কি মানে ফুল হওয়ার জন্য হেল্প করে তো সেটার জন্য কি করেছি পেঁয়াজের খোসা চার দিন ভিজিয়ে রেখে প্রতিটা গাছকে দিয়েছি কোনো কেমিক্যাল খাবার কিন্তু আমি দিইনি রোদের প্রচণ্ড তাপে ঝলসে গিয়ে যেহেতু বেশিরভাগ গাছেরই ক্লোরোফিল নষ্ট হয়ে গেছে কেমিক্যাল খাবার হিসাবে শুধু এপসাম সল্টই আমি গাছে এক লিটার জলে এক চামচ দিয়ে স্প্রে করে দিয়েছি আর এক চামচ করে প্রতিটা গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিয়েছি ক্লোরোফিলটা আবার ঠিক হয়ে যাওয়ার জন্য এই গরমে একটা জিনিস আমি করিনি কিন্তু করলে খুব ভালো সেটা হচ্ছে টবের ওপরের মাটিটাতে মালচিং করে দেওয়া শুকনো গাছের পাতা খড় বা ধানের তুষ এই দিয়ে যদি ওপরটাকে ঢেকে দেওয়া যায় তাহলে কি হয় ভেতরে ময়েশ্চারটা চলে যেতে পারে না আমার যেহেতু কোকোপেট দেওয়া থাকে বলে ময়েশ্চারটা খুব বেশি যায় না বলে আমি সেটা করিনি কিন্তু করলে খুব ভালো এর মধ্যে কলকাতাতে দুদিন খুব বেশি রকমেরই বৃষ্টি হয়েছে তাতে অস্বাভাবিক রকমের তাপমাত্রা অবশ্যই কমেছে তবু রোদের দাপট তো কমেনি তাই আজকে সবুজ কথা শেষ করলাম ঠান্ডা জলে ছোঁয়া দিয়ে পৃথিবী ঠান্ডা হোক এই আশা নিয়ে আজ আসি সবাই তোমরা খুব ভালো থেকো